বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাংলা ছবির শুরু হয় মহানায়কের হাত ধরে আজকের আড্ডা মায়ামৃগ আর দুই ভাই নিয়ে। আমি তন্ময় আশা করি আপনারা সকলে ভালো আছে চিত্ত পরিচালনায় মায়ামৃগ রিলিজ হয় উনিশশো সালে মায়ামৃগর ছবির অফার নিয়ে পরিচালক যখন মহানায়কের কাছে আসেন মহানায়ক তখন গল্প শুনে বলেন যে আচ্ছা এই চরিত্রটির জন্য কোনো নতুন ঠিক। আমি যদি এই চরিত্রে অভিনয় করি তাহলে হয়তো অতটা ভালো দেখাবে না চিত্ত বসু পরিচালক মশাই তো খুব চিন্তিত হয়ে পড়েন প্রযোজকরা টাকা দিতে চেয়েছেন ছবি বানানোর জন্য যদি তারা শোনেন যে উত্তম কুমারই অভিনয় করছেন না এই ছবিতে তাহলে যদি টাকা না দেন উত্তম কুমার সাজেশন দেন নতুন নায়ক বিশ্বজিৎকে নেওয়ার জন্য এর আগে উত্তম কুমারের সঙ্গে বিশ্বজিতের পরিচয় হয়েছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায় স্টেজে সাহেব বিবি গোলাম নাটকটি অভিনয় করছিলেন আর সেইখানে ভূতনাথের চরিত্র কিভাবে অভিনয় করবেন এর জন্য মাঝে মাঝে আলোচনা করার জন্য উত্তম কুমারের কাছে আসতেন উত্তম কুমার বিশ্বজিৎকে খুব পছন্দ করতেন আর পরিচালক চিত্ত বসুকে সাজেশন দেন যে নায়ক হিসেবে নেওয়া হোক চিত্ত বসু যখন তার চিন্তার কারণ উত্তম কুমারকে জানান মহানায়ক বলেন আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করে দেবো ছবিতে প্রযোজকরা তাহলে নিশ্চয়ই টাকা দেবেন সেই রকমই হয় মায়ামৃগ ছবিটি রিলিজ হয় তাতে থাকে উত্তম কুমারের একটি গেস্ট অ্যাপিয়ারেন্স মায়ামৃগ ছবিতে বিশ্বজিৎ নায়ক আর নায়িকা সন্ধ্যা রায় মানবেন্দ্র সব গান শোন শোন গেরোবাজ গানটি উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায় গান আর গানটি আজও সুপার ডুপার হিট বিশ্বজিৎ সন্ধ্যা রায় জুটিও হিট হয় মায়ামৃগ হিট ছবি উত্তম কুমার আর বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে একসঙ্গে স্ক্রিনে দেখলে কিন্তু ভাই মনে হয় যারা কিছুই জানেন না এদের সম্পর্কে তারা কিন্তু এদেরকে ভাই মনে করবেন উনিশশো সালে পরিচালক সুধীর মুখোপাধ্যায়ের পরিচালনায় দুই ভাই রিলিজ হয় একই সপ্তাহে সপ্তপদীও রিলিজ হয় সপ্তপদী নিয়ে যেই রকম ক্রেজ হয়েছিল দুই ভাই নিয়ে সেই রকম ক্রেজ কিন্তু হয়নি তবে দুই ভাই খুব সুন্দর একটা পারিবারিক ছবি আর তাতে দারুণ সব গান রয়েছে উত্তম কুমার আর বিশ্বজিতের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায় আর বিশ্বজিতের হিরোইন সুলতা চৌধুরী ভালো গান তো রয়েইছে তবে তারে বলে দিও গানটা শুনলেই বাংলা চিত্রমালা যা দূরদর্শনে হতো আমার ছোটবেলা তার কথা মনে পড়ে যায় তারে বলে দিও গানটা মাঝে মাঝেই দেখানো হতো আর উত্তম কুমারের লিপ আর বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের তবলা বাজানো দুই ভাই ছবিটিও খুব সুন্দর ছিল আপনারা দুই ভাই আর মায়ামৃগ দেখেছেন কিনা কমেন্ট বক্সে জানান আর যদি দেখে থাকেন তাহলে ছবি দুটি আপনাদের কিরকম লাগে তাও জানান আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন